আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটা কিভাবে করলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এ টু জেড সম্পূর্ণ কাজ আপনারা করতে পারবেন এবং কিভাবে করবেন অল্প অল্প করে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আর এই যেই কাজটা দেখতে পাচ্ছেন, এই যেই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমেই কাজটা করা হয়েছে। তো কিভাবে করা হয়েছে আর প্রথমে আরবি আমাকে কি ফটো দিয়ে বলছে এই কাজটা করার জন্য দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোটা, এই ফটোটা আমাকে আরবি দিয়ে বলছে সেম ডিজাইনের ডেকোরেশন হবে, তাই এই সেম ডিজাইনের ডেকোরেশন করে দিলাম। দেখুন আপনারা কথা না বাড়িয়ে চলেন, শুরু করি কাজটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের উপর থেকে ওয়াল অ্যাঙ্গেল মারার জন্য 26 সেন্টি আমরা দিয়েছি হাইট, সিলিং থেকে 26 সেন্টি নিচে একটা লাইন দিয়েছি এবং 50 সেন্টি দূরে দেওয়াল থেকে 50 সেন্টি দূরে আরেকটা লাইন দিয়েছি, আপনারা দেখুন। এবং যারা একটু একটু কাজ জানেন তাদের জন্য খুব ইজি হবে, আর একদম নতুন যারা তাদেরকে আমি বলতেছি আপনারা যে কোনো একটা ছোট্ট জায়গায় কাজ শুরু করেন। যদি ছোট্ট একটি বাথরুমে আপনারা কাজ শুরু করেন, বাথরুমের কাজে আপনাদের খরচ আসবে ও একদম কম খরচ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল অ্যাঙ্গেল মারা শেষ হয়ে যাচ্ছে, তো বাথরুমের কাজে আপনাদের অল্প একটু খরচ আসবে। আর যদি বাথরুমে একটা কাজ কমপ্লিট করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনারা একটি রুম কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল থেকে 50 সেন্টি দূরে একটা লাইন ডুরি দেওয়া হয়েছে। মাহফিল যেটাকে বলা হয় লাইট দেখা যাবে না, শুধু লাইটের আলো দেখা যাবে, এর নাম হচ্ছে মাহফি, আরবিরা বলে মাহফি। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে ওয়াল অ্যাঙ্গেল দুইটা করে মারা হয়ে গেছে, 50 সেন্টি দূরে একটা ওয়াল অ্যাঙ্গেল এবং ওয়ালের মধ্যে একটা ওয়াল অ্যাঙ্গেল 26 সেন্টি। আপনারা জায়গা পরিমাণ জায়গা বুঝে আপনারা কেউ 26 সেন্টি, যদি হাইট আপনারা আরও কম দিতে পারেন 20 সেন্টি দিতে পারেন, 15 সেন্টিও দিতে পারেন, এটা আপনাদের কাছে, আপনারা যেভাবে চাইবেন। আমরা এটার হাইট একটু বেশি দিছি, এর কারণে বড় রুম, এর কারণে 26 সেন্টি দিছি। যদি ছোটো রুম হয় তাহলে আপনারা 20 সেন্টি দিবেন। এখন আমরা বোর্ড লাগানোর জন্য ফিউরিংয়ে একটা ফিউরিং মেরে নিয়েছি,
আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে বোর্ডের জয়েন্ট আসবে। আর এখন আমরা মারতেছি এই যে 26 সেমি যেই গ্যাপটা আছে হাইট, উপরের হাইটটা আমরা বন্ধ করতেছি জিপসন বোর্ড দিয়ে, হাইটটা বন্ধ করতেছি। দেখুন আপনারা একদম ইজি কাজ, একদম ইজি কাজ। একবার যদি একটি কাজ করে নেন আপনারা ছোট্ট একটি জায়গার মধ্যে, আপনারা একটি কাজ করেন দেখেন আপনাদের আইডিয়া বেড়ে যাবে। ছোট্ট একটি জায়গার মধ্যে কিছু টাকা খরচ করে আপনারা একবার যদি একটির বাথরুম বা একটি ছোট্ট জায়গায় কাজটা কমপ্লিট করতে পারেন, তাহলে বুঝে নেবেন যে আপনারা বড় কাজও করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা 60 সেমি একটি বোর্ড লাগাচ্ছি। 60 সেমি বোর্ড লাগানোর পরে এই যে 10 সেমি বেঁচে গেছে, এই 10 সেমির মধ্যে একটি লাইট আসবে। এই জায়গাটাকে বলা হয় মাকফি, আরবিরা বলে এই জায়গাটা মাকফি। তো এখানে আমরা আরও 10 সেমি একটি বোর্ড দিয়ে এমন সিস্টেম করব যেহেতু লাইট দেখা যাবে না, শুধু লাইটের আলো দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে আমরা সব মেরে নিয়েছি, এক লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা অন্য একটি লাইন কমপ্লিট করব, তার আগে 10 সেমি করে যেইটা, 10 সেমি করে মাকফি এটা লাগানো হবে। আপনার সাথে থাকুন।
আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা দুই লাইন কমপ্লিট করা হয়ে গেছে, সি চ্যানেল দিয়ে টানা দেওয়া হয়ে গেছে। টানার জন্য আমরা দুই লাইন কমপ্লিট করা হয়ে গেছে। এখন আপনারা দেখবেন যখন ওয়াল অ্যাঙ্গেল লাগানো হবে এই দুই লাইনে, তখন আপনারা বুঝতে পারবেন, খুব শীঘ্রই বুঝতে পারবেন যে কি জন্য এই দুই লাইন দেওয়া হয়েছে। একটু ধৈর্য ধরেন, সাথে থাকেন এবং খুব শীঘ্রই আমরা ওয়াল অ্যাঙ্গেলের দেখুন আপনারা, এই যে দেখুন আপনারা এই দেখতে পাচ্ছেন ওয়াল অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। এখানে দুইটি লাইন, আমি দুইটি লাইনের কথা বলেছিলাম, এই যে দুইটি লাইন দেওয়া হয়েছে। এখানে এখন বোর্ড লাগানো হবে, নিচে বোর্ড লাগানো হবে এবং একটি গ্যাপ ছেড়ে দেওয়া হবে এই কার্ডের যেই জালি, যেইটা কার্ডের যেই জালি, যেই ডিজাইনটা এলইডি লাইটের মাধ্যমে আসে, ওই ডিজাইনটার জন্য একটি লাইন ছেড়ে দেওয়া হবে। আর বাকি কোন কোন জায়গাতে জিপসন বোর্ড লাগানো হচ্ছে আর হবে দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন এই কাজটা কত ইজি। আমি প্রথমে দেখে ভাবছিলাম অনেক কষ্ট হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে, আসলে আমরা যারা উস্তাদ যারা, তারা ফটো দেখেই বুঝতে পারে যে এই কাজটা কত সময় লাগবে। আর উস্তাদ যারা আছে তাদের কাজই হচ্ছে ফটো দিবেন, তারা কাজ ফটো দেখে ফটোর সেম সেম ফটোর কাজ করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুপটা, এখানে এই যে ওয়াল অ্যাঙ্গেলটা মারা হয়েছে, স্ক্রুপের নিচে একটি মার্ক দেওয়া আছে, এই এক এক বোর্ডের জায়গা উপরে হাফ সেন্টির মতো উপরে, এক সেন্টির মতো উপরে দেওয়া হয়েছে, কারণ ওইখানে নিচে যখন বোর্ড লাগানো হবে তখন এই বোর্ডে নিচের যে সাইড সেন্টি একটি বোর্ড লাগানো হয়েছে ওই বোর্ডে আর ওই বোর্ডে সেম লেভেল হয়ে যাবে। তো সব সময় এটা ফলো করবেন, খেয়াল করবেন, ঠিক আছে। আমরা এখন পাশের যে 26 সেন্টি যে গ্যাপটা, ওই গ্যাপটা আমরা বন্ধ করে দিচ্ছি। এখানে একটি মাহফি লাইট আসবে আর এক পাশে মাহফি লাইট আসবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে খালি জায়গাটা, এই স্ক্রুপ মারা হচ্ছে রাইট সাইডে যে খালি জায়গাটা, ওখানে লাকড়ির ডিজাইন আসবে, কার্ডের যে ডিজাইনটা আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা সাইড সেন্টি ফ্লাই লাগাবেন তখন লাজিম জয়েন্টটা দিবেন, এই জয়েন্টের জয়েন্টের মধ্যে একটি ফিউরিং দিয়ে দিবেন বা সি চ্যানেল দিয়ে দুটোটায় কানেক্ট করে দিবেন, স্ক্রুপ মেরে নেবেন দুটোটায়, তাহলে মজবুত হবে, ফাটবে না, ক্র্যাক আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন ভিতর সাইড, আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে আসবে লাকড়ির ডিজাইন, কার্ডের যে ডিজাইনটা এই ডিজাইনটা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 60 সেন্টি প্লাই লাগানো শেষ হয়ে গেছে, ওই পাশে 26 সেন্টি দিয়ে বন্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন জিপসন বোর্ডের কাজ শেষ হয়ে যাচ্ছে। সেম টু সেম এই কাজ দেখে আপনারা কাজ করতে পারবেন, যদি ছোট্ট জায়গাতেও কাজ করেন, ট্রাই করেন, প্রবাসে এসে কাজে লাগবে বা নিজের দেশে কাজে লাগবে। সাহস করে কাজ ধরুন, কাজ করুন, কাজ শুরু করুন। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার দেশের মানুষ কাজ শিখুক, কাজ করে কিছু একটা হোক। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কার্ডের ডিজাইন আসবে, এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো দেওয়া হবে, এখানে পেইন্ট করা হচ্ছে, এক কোট দুই কোট মারা হচ্ছে। এখানে তিনটা গ্যাপ আসবে সেন্টারে, ফটোর মধ্যে আপনারা দেখেছেন যে তিনটা গ্যাপ, এই তিনটা গ্যাপ এখানে আসবে এবং এই খালি যেই জায়গাটা দেখতে পাচ্ছেন খোলামেলা, এই জায়গার মধ্যে কার্ডের ডিজাইনটা আসবে। আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তিনটা গ্যাপ, তিনটা গ্যাপের মধ্যে এইরকমভাবে 10 সেন্টি করে আসবে, এটাকে বলা হয় মাকফি। শুধু লাইট, লাইটের আলো দেখা যাবে, লাইট দেখা যাবে না, ঠিক আছে। এই যে দেখুন নিচের মধ্যে আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এই লাকড়ির যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আটকানোর জন্য বর্ডার দেওয়া হয়েছে। কার্ডের যে ডিজাইনটা আসবে জালি, যেইটা এই জালি আটকানোর জন্য 4 সেন্টি করে, এটা হচ্ছে কি বর্ডারের ডিজাইনও চলে এসেছে এবং পাশাপাশি আমাদের জালিও আটকানো হয়ে যাবে, 10 সেন্টি করে ডিজাইনটা দেওয়া হয়েছে, বর্ডারটা দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুপ যেই যেই জায়গাতে মারা হয়েছে ওই জায়গাটায় স্ক্রুপের জায়গাটা বন্ধ করা হচ্ছে। আপনারা দেখছেন এই বর্ডারগুলা,
এইগুলার নাম, এইগুলা 10 সেন্টি করে বর্ডার দিয়ে দিছি আমি। এখানে ডিজাইনও চলে এসেছে, লাকড়ি কার্ডের যেই জালিটা আসবে ওই জালিটা এখানে রেখে দেব, শুধু রেখে দেব, অন্য সিস্টেম আমরা করব না। এর জন্য ডিজাইনটাও চলে এসেছে, কার্ডের যেই ডিজাইনটা এটাও আমরা রাখার সিস্টেম জায়গা বেরি হয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন 2 কোড সানফারা মারা হচ্ছে, যেটাকে বাংলায় বলে শীষ পেপার, শীষ পেপার, এবং মাজুন মারা হয়েছে, আরবিতে মাজুন বলে আর বাংলাতে পুটিং বলে নাকি। এই যে আপনারা যেই ব্রাইটু প্লাস্টিক ইমুলেশন যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যেখানে দেখবেন এখান থেকে নিয়ে আসবেন, 1-2 টাকা বলান হলে সমস্যা নাই, কিন্তু এটা থেকে আমি অনেক ফলাফল পাইছি। 1 কোড মারলে আপনার কাছে এত সাদা হবে, এত সুন্দর হবে, অন্য অন্য ইমুলেশনে আমি এত ভালো সাদা বা ভালো কাজ আমি পাই নাই। এবং কম্প্রেসার মেশিন আছে। এই ছোট্ট গান দিয়ে পেইন্ট করতে অনেক সময় লেগে যায়, এই স্প্রে গান থেকে পেইন্ট অনেক অল্প অল্প আসে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই স্প্রে গান দিয়ে কাজ করতে অনেক টাইম লেগে যায় বা ভালো করে পেইন্ট করা হয় না, অনেক সমস্যা। এর জন্য আমরা বড় স্প্রে গান যেটা দিয়ে আমরা টেক্সো কম্পাউন্ড বিল্ডিংয়ের বার সাইডে মারি, বড় স্প্রে গান যেটা, সেটা দিয়ে আমরা কাজ করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেইন্ট বাইরে হচ্ছে, এটা হাতের কাছে, কন্ট্রোলটা হচ্ছে হাতের কাছে। খুব শীঘ্রই আমরা কাজটা শেষ করতে পেরেছি, পেইন্ট 2 কোড মেরেছি জালির মধ্যে। আমাদের টাইম কম খরচ হয়েছে,
टाइम बचानोर जोन्नो आम्रा बड़ो स्प्रे गान दिए काज करेछि। एई जे आपनारा देखते हैं फाइनल कोड मारतेछि। सब शेषे आम्रा एखन जाली फिटिंग करतेछि। आपनारा देखते पाच्छेन এই জালি ফিটিং করার জন্য কি কি প্রয়োজন আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বা জালি পেইন্ট করতে কি কি প্রয়োজন সেটা একসাথে একটি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জালিগুলা 9 মিলি ফ্লাই দিয়ে করা হয়েছে, আর বেশি চওড়া যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমরা 12 মিলি ফ্লাই দিয়ে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাজটি, অনেক সুন্দর হয়েছে। ওই সেন্টারে যে তিনটা গ্যাপ আছে ওই তিনটি গ্যাপের মধ্যে ব্ল্যাক মানে বুননি কালার, জারবিরা যেটাকে বলা হয় বুননি কালার, এটা তো ওই কালারটা আরবি বলছে না দেওয়ার জন্য, তাই আমরা কালারটা দেই নাই। আরবি বলছে সিধা সাদা, সব সাদা হবে, তাই আমরা সাদা দিয়েছি। আর শুধু ওই বুননি কালার দিয়েছি, লাকড়ির যে ডিজাইনটা আসছে জালি যেটাকে বলা হয় সেটা আমরা দিয়েছি অন্য কালার। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজটা কমপ্লিট করেছি। আপনারা লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে নেক্সট টাইম আরও কাজ শেখার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা কাজ দেখবেন, শিখবেন, ট্রাই করবেন, নিজেদের ঘরে ট্রাই করেন, সমস্যা নাই। নিজেদের ঘরে যদি ছোট্ট জায়গায় একটি কাজ করে নিতে পারেন তাহলে আপনারা বুঝে নেবেন যে অন্য জায়গায় গিয়ে বড় রুমেও কাজ করতে পারবেন, ঠিক আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, বিশেষ বিজ্ঞপ্তি, প্রবাসী কে কী কাজ করে, কোম্পানিতে কোন কাজ কীভাবে করবেন, ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।